সভাপতি মঞ্চে আমাদের সর্বভারতীয় আদিবাসী অধিকার মঞ্চের সাধারণ সম্পাদক আদিবাসী দলিত সচেতন মুক্তি মঞ্চের সাধারণ সম্পাদক রাজ্য সম্পাদক মঞ্চে আমাদের নেতৃত্ববৃন্দ এবং আপনারা যারা বিভিন্ন ব্লক থেকে এসেছেন আমার মায়েরা ভাইয়েরা বোনেরা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ জোহার জানাই আপনারা শুনলেন আমাদের সভাপতি এবং আমাদের যিনি সম্পাদক হয়েছেন ওনার কাছ থেকে আমাদের দুদিন ধরে আমাদের আদিবাসী অধিকার মঞ্চের সম্মেলন হয়েছে আজকে শেষ সমাবেশের মধ্য দিয়ে আমরা শেষ করব আমাদের যা আলোচনা হয়েছে সেই কথাগুলো অনেক কিছুই বলেছেন আমরা আজকে আদিবাসীরা আমরা গোটা দুনিয়ায় আমরা এক হতে চাইছি সেই জন্যই আজকে আপনাদের এখানে সমাবেশ আমরা আমাদের দেশের সরকার আমাদের রাজ্যের সরকার দুটো সরকার আমাদের আদিবাসী মানুষদের এবং অন্য অন্য যারা আছেন আমাদের ভারতবর্ষের এবং আমাদের পশ্চিম বাংলায় আমাদের সমস্ত মানুষকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে সেই কারণে আজকে আমাদের লড়াই করতে হচ্ছে সেই লড়াইয়ে আমরা সবাইকে চাইব আপনারা সবাই আসবেন সবাই সহযোগিতা করে আগামী দিনে আমাদের পশ্চিম বাংলা এবং সারা ভারতবর্ষকে আমরা পরিবর্তন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি নিশ্চয়ই আপনারা সহযোগিতা করবেন আমাদের দীর্ঘদিন ধরে আমাদের যা দাবি আছে আমাদের সমস্ত মানুষের সেই দাবিগুলোকে আমরা ঠিকঠাক পাচ্ছি আমরা কি ঠিকঠাক বন নিয়মিতা চিদা ভবন নিয়মিতা আমাদের বুঝতে হবে আবো বড়াই উত্তপন আমাদের জানতে হবে আমরা সঠিক কেন আমরা পাচ্ছি না আমাদের যা অধিকার আছে আমাদের শুধু আদিবাসী নয় আমাদের সমস্ত আমাদের আলাদা জাতি হতে পারে আমাদের আলাদা ধর্ম হতে পারে ভাষা হতে পারে সংস্কৃতি হতে পারে আমাদের আচার আচরণ আমাদের আলাদা হতে পারে কিন্তু সমস্ত মানুষের আমাদের দাবি হচ্ছে এক সেই দাবিটাকে আদায় করতে গেলে আমাদের সংগঠিত হতে হবে আমাদের তো কোনো লড়াই নেই বিরোধ নেই আমাদের কে কার কথা বলবে কি ভাষা নিয়ে বলবে কি সংস্কৃতি নিয়ে বলবে কি আচার কি ধর্ম সেই ধর্মের নিয়ে আমাদের তো লড়াই নেই আমাদের লড়াই হচ্ছে আমাদের অধিকার লড়াই আবার লড়াই হইতে মানে অধিকারের লড়াই আজকে আমাদের দীর্ঘদিন ধরে যাই চা বাগান শ্রমিকহীন আকার কম কুচিরা পাট্টা বাকল নিয়ামেদা চিরা ভবন দাবিয়া কেন দীর্ঘদিন ধরে আমরা পাট্টা দেওয়া হচ্ছে না কিসের জন্য কি কারণে কোথায় অসুবিধা কিসের জন্য সরকার জেলা সরকারই না একা তো আমরা বলতে পারবো না আমরা যখন কোনো কথা বলছি আমাদের মানুষের জন্য তখন বলছে এই তাদেরকে অ্যারেস্ট করা হোক তাদেরকে জেলে দেওয়া হোক আমরা জেলকে ভয় পাই না আবু বাবন বতরা আবু বলেন লড়াই করতে না দেয়া কারণ আমরা কখনো আমাদের যারা আমাদেরকে সংগঠিত করছেন এবং নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘদিন ধরে তাদের কোনো চুরির দায়ে জেল খাটতে হয়নি সেই কারণে আমরা গর্ব করে বলতে পারি যারা আদিবাসীদের জন্য কিছু চিন্তা ভাবনা করেছিলেন সেই কারণে তো আমাদের গ্রামে গঞ্জে স্কুল হয়েছে হোস্টেল হয়েছে আজকে কেন বন্ধ আমরা প্রশ্ন করব না আমরা জিজ্ঞেস করব না কেন হয়েছে আজকে যারা আমাদের নির্বাচিত প্রতিনিধি আমরাই তো ভোট দিয়েছি তাদের নির্বাচিত হয়েছে তারা নিজেদের ধান্দার জন্য তারা কোটিপতি হচ্ছে আর আমরা সারাদিন কাজ করব তাদের মজুরি আমাদের নেই আমাদের সংসার চলছে না আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া তারা শিখতে পাচ্ছে না বই কিনতে পাচ্ছে না তাদের কোনো সুবিধা নেই আমাদের মেয়েরা প্রত্যেক দিন নির্যাতিত হচ্ছে কিসের জন্য কেন কেন হবে আমার রাজ্য সরকার দেখবে না আমার দেশের সরকার দেখবে না আজকে অনেক মানুষ বাইরে রাস্তায় ঘুরে বলছে কেন কিসের জন্য বাড়ি নাই দুয়ার নাই জায়গা নাই সেই তাদেরকে দেখছে না আর আজকে বড় বড় কথা বলছে আমাদের আদিবাসী মানুষদের নিয়ে ছিলিমিনি খেলছে আমাদের বলেছেন আসল বন্ধু আমাদেরকে তাদেরকে দেখতে হবে আমাদের একটু
ভাবতে বলছি আমাদের আমাদেরকে তাদের বিভাজন করার জন্য তারা চেষ্টা করছে আমাদের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিচ্ছে আমাদেরকে যাতে এক জায়গায় আমাদের আন্দোলনটাকে না সংগঠিত করতে পারি সেই কারণে তারা আমাদেরকে বিভাজন করে দিচ্ছে বলছে এরা সাঁওতাল এরা সর্দার ভূমিজ মুন্ডা আলাদা হয়ে যাও তার জন্য তাদের সুবিধা হবে উপভাগী হইও তাকওয়া উনকো লুটা উনকো মেনে দাও উনকো যদি কো সচেতন হয় তারা যদি এক জায়গায় এরকম বসে আজকে যেমন আমরা গতকাল থেকে আমাদের অধিকার কি কি আছে আমরা ঠিকঠাক পাচ্ছি কিনা সেইগুলো যদি আমরা আলোচনা না করতে পারি সেই কারণে আমাদেরকে আলাদা করতে বলছে আলাদা হতে যাচ্ছে আমাদেরগুলো বুঝতে হবে আমাদের তো 34 বছর বামপন্থী সরকার ছিল সেইখানে তো কোনো কিছু করেনি সে কখনো বিভাজন করেনি এটা হিন্দু এটা মুসলিম এটা সাঁওতাল সর্দার খাড়িয়া মুন্ডা এরা আলাদা হয়ে যাও সেটা তো বলেনি আমরা সেই কারণে আজকে বলতে চাই আমরা সবাই এক হতে যাব এক সঙ্গে লড়াই করব আমরা কখনো বিভাজন হয়ে কখনো আমরা আমাদের অধিকারটাকে আদায় করতে পারবো না আমরা যেমন বিভিন্ন ভাষাভাষী মানুষ এক জায়গায় বাস করি আমরা যদি আমরা হচ্ছি এলাকার মানে সমস্ত আমরা মানুষ হচ্ছি সমাজবদ্ধ এক জায়গায় থাকবো ধরুন আমরা সাঁওতাল কোন জায়গায় যদি আমরা সেইখানটায় থাকি তাহলে আমি অন্য কোন ভাষা বলতে পারবো না অন্য কোন আমি কথা বলতে পারবো না আর অন্য সম্প্রদায় যদি থাকেন আলাদা জায়গায় তাহলে আমার সাঁওতালি আমার বাংলা আমার হিন্দি উর্দু কিছুই বলতে পারবে না সেই কারণে আমাদেরকে একসঙ্গে আমাদের থাকতে হবে আমাদের আন্দোলন করতে হবে আমাদের বিভাজন করা চলবে না সেই কারণে আগামী দিনে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে জল জঙ্গল জমি আমাদের লড়াই হচ্ছে দীর্ঘদিন যারা বসবাস করে আছেন তাদেরকে পাট্টা দিতে হবে তাদের বাড়ি দিতে হবে যার নেই তাদেরকে সেই সব দিতে হবে কখনো আলাদা নয় তাদের চাকরি দিতে হবে আজকে আমার শিক্ষিত বেকার ছেলে মেয়েরা যে কেউ হতে পারে যে ধর্মের মানুষ হতে পারে কিন্তু সে তো শিক্ষিত বেকার সে তো কাজের জন্য শিক্ষিত সে লেখাপড়া শিখেছে আমার গরিব মা বাবারা যারা আছেন আর কি গোটা দুনিয়ায় তারা তো স্বপ্ন আছে আমাদের তো স্বপ্ন আছে আমরা কি যে যার পেশার সঙ্গে যুক্ত আছি সেই ছেলে মেয়েরা কি আমার পেশা সেই সব করবে আমার কুমারের ছেলে মাটি গোল ইয়ে করবে হাড়ি কড়াই করবে আমার ছুতরের ছেলে মেয়েরা তারা রাজমিস্ত্রি করবে কাঠ মিস্ত্রি করবে আমার আদিবাসী চা বাগানের যারা আমরা চা পাতা তুলি আমরা কি চা তুলবো আমার ছেলে মেয়েরা আমার কোনো স্বপ্ন নেই আমার ছেলে মেয়েরা লেখাপড়া শিখবে আমার ছেলে মেয়েরা চাকরি করবে আমাদের আমাদের সেগুলো ভাবতে হবে না সেগুলো তো আমাদের ভাবতে হবে আমাদের যে যার আমাদের আমরা দাবি করছি আদিবাসী অধিকার মঞ্চ থেকে আমাদের যার যেমন যোগ্য আছে তাদেরকে যোগ্যতা মর্যাদা দিতে হবে আমরা লেখাপড়া শিখিনি আমাদের কাজ নিতে হবে মাটির কাজ নিতে হবে আমরা 100 দিনের কাজ আমরা করেছিলাম আপনাদের সহযোগিতায় আমাদের বামপন্থী এমপিরা ছিলেন বলে সেইখানটা আমরা নিয়ে এসেছিলাম আজকে সেইগুলো বন্ধ হয়ে গেছে সেইগুলো যারা কাজ করেছে তারা কাজ পাচ্ছে না আমরা দাবি করছি কৃষকদের ন্যায্য মজুরি দিয়ে তাদেরকে ধান কিনতে হবে আমাদের শ্রমের আমাদের গতরের দাম দিতে হবে আজকে জিনিসপত্রের দাম বাড়ছে পেট্রোল ডিজেল সমস্ত আমাদের মাথার উপরে চাপছে কেন আমরা বলবো না কেন সরকারের কাছে আমরা দাবি করব না সরকার কোনো কিছু হেলদোল নেই প্রত্যেক দিন সরষার তেল কত বাড়ছে আমার গ্যাসের দাম কত বাড়ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমার মেয়েরা তারা কাঠের বা পালায় তারা যদি উনানে জাল দেয় তাহলে হাড়িও কালি হবে তাদের প্রমায়ু কমবে সেই কারণে উজ্জ্বলা গ্যাস দিয়েছিলেন বলছিলেন ভর্তুকি দিয়ে আজকে কত গ্যাসের দাম হয়েছে কত আমার ভাইরা মারা কিনতে পাচ্ছে কত মজুরি পাচ্ছে সেইগুলো তো আমাদের বলতে হবে না তাদের তাদের কাছে আমাদের দাবি করতে হবে আমরা আলোচনা করেছি আগামী দিনে আমাদের লড়াই আরো বৃহত্তর করতে হবে এই যে আমাদের রাজ্যের যারা চুরি করছে তাদের বিরুদ্ধে আমাদের নিজেদের অধিকার রক্ষা করতে হবে আমাদের সামনে একটা বড় লড়াই আসছে হয়তো অনেকে বলে যে লোকগুলোকে জড়ো করেছে তারা রাজনীতির কথা বলছে এখন দুনিয়াটা আমাদের রাজনীতি আমরা বেরিয়েছি সেটাও আমার রাজনীতি সব সময় আমার যে যে লড়াই আমাদের লড়াই তো এমনি নয় আমার রাস্তায় হাঁটলো এটা আমার লড়াই আমার যখন থেকে বেরিয়েছি তখন থেকে আমার লড়াই লড়াই শেষ করে আমরা বাড়ি ফিরবো সেই রকম
রকম আমাদেরও লড়াই করতে হবে সামনে নির্বাচন আসছে পঞ্চায়েত নির্বাচন আমাদের নিজেদের পঞ্চায়েত তৈরি করতে হবে আমাদের সেই জায়গাতে আমাদের নিজেদের যে প্রতীক আছে সেই প্রতীকে নির্বাচিত করব সেখানে কোনো বিভাজন হবে না কোন কোন অন্য আমাদের জাতি নিয়ে কোনো ভাগ হবে না আমাদের সমস্ত মানুষকে নিয়ে তার অধিকার যার পাওনা তাদেরকে দিতে হবে সেইভাবে আমাদের লক্ষ্য করতে হবে আজকে বলছেন যে সেই জমি রেকর্ড আনতে হবে ঠাকুর দাদা আমাদের লেখাপড়া শিখিয়েছিল তখন জানতো আদিবাসী মানুষের যে আমাদের পরম্পরা আমরা বলছি দাবি করছি আমাদের দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত হয়েছে আমরা আদিবাসী আমরা বনবাসী নই আদিবাসী নই এদিকে বনা হচ্ছে তারপরে আমাদের কাস্ট সার্টিফিকেট দেওয়া হচ্ছে না তাদেরকে সেইগুলো আমরা দাবি করব না সেইগুলো বলবো না নিশ্চয়ই আগামী দিনে আমাদের লড়াই থাকবে আমাদের জমির লড়াই জলের লড়াই জঙ্গলের লড়াই আমাদের সব নিয়ে আমাদের লড়াই থাকবে আমরা ওইগুলোকে আদায় করব আমাদের সবটাই আপনাদের সহযোগিতায় আপনারা আসবেন আজকে প্রত্যেক দিন আমার মেয়েরা নির্যাতিত হচ্ছে প্রত্যেক দিন কেন বেছে বেছে করা হবে গোটা দুনিয়া দলিত মানুষ আমাদের আদিবাসী মানুষ আমার মেয়েরা প্রত্যেক দিন তাদেরকে নির্যাতিত হতে হচ্ছে কিসের জন্য কেন আমরা আমাদের কোন আমরা সংগঠিত হতে পারি না আমরা দুর্বল সেরকম ভেবেছে সেই কারণেই তো প্রত্যেক দিন আমাদেরকে শোষণ করা হচ্ছে আমাদের যারা লেখাপড়া শিখেছে মেয়েরা ছেলেরা তাদেরকে জাতি নিয়ে কথা বলতে হচ্ছে যারা বড় বড় ডিগ্রি আছে তাদেরকেও কেন বলবে আমাদের আজকে সেগুলো আমরা প্রতিবাদ করব না আজকে আমাদের রাজ্যের সরকার নিজেরা কোটিপতি হচ্ছে আর আমার যারা কর্মচারীরা আছে যারা সমস্ত শুধু আদিবাসী না অন্য অন্যরা তাদেরকে তাদেরকে সম্মান দেওয়া হয় না তাদেরকে দিয়ে দেওয়া হয় না তাদের যে পাওনা যার অধিকার সেখান থেকে বঞ্চিত করা হচ্ছে কেন বলবো না কেন আমরা 100 বার 1000 বার বলবো ওইটা তো তাদের নিজস্ব কথা বটে যে তারা বলছে না কিছু বলা চলবে না তারা একজন আমি আপনাদের কাছে বলবো আপনাদের ভাবতে বলবো যে আপনাদের নিজেরা আমরা সবাই আমরা একটু নিজেরা একটু আলোচনা করি দেখি না আমরা তো 34 বছর দেখেছি আর আজকে একটা লোক কোটিপতি হবে আর আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বলবো ঝাড় দিব কাজ করব সমস্ত করব আর তাদেরকে নির্বাচিত করব আর ওরা গাড়ি বাড়ি টাকা পয়সা রাখবে এইটা তো মেনে নেওয়া যায় না সেই কারণে আদিবাসী অধিকার মঞ্চ সেইটা দাবি করছে আমরা হিসাব চাইবো উধার থেকে টাকা এসছে একজনের অত থাকবে আর আমরা হইল আমরা আমাদের কোনো কিছু থাকবে না আমরা যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা যখন ঘর করব তখন অনেক সময় বলা হয় তোমার নামে কোনো জমি নাই ওই দায়টা কার ওইটা তো সরকারের দায়িত্ব দীর্ঘদিন ধরে মানুষটাকে দেখছে এখানে বসবাস করে আছে স্যার তার দায়িত্ব সে জায়গা দিতে হবে অনেক ওই রকম আমাদের বঞ্চিত হয়ে আছে সেই বঞ্চিত আমাদের প্রতিবাদ করতে হবে আগামী দিনে নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা সামনের সারিতে থাকব আমরা অনেক দেখেছি আমাদের মারধর করেছে আমাদের সমস্ত লড়াই করে আগামী দিনে আমাদের যা যা অধিকার আছে আমাদের যে পাওনা আছে সংবিধানের লেখা আছে সেইগুলো আমরা খুঁটিয়ে আদায় করব আমাদের রিজার্ভেশন সংরক্ষণ আমরা একটাও বাদ দেব না আপনারা সহযোগিতা থাকবেন সঙ্গে থাকবেন আগামী দিন চলার পথ আমাদের যাতে ভালো হোক আমরা কখনো কাউকে বিভাজন করব না জাতি নিয়ে আমরা কথা বলবো না ভাষা নিয়ে কথা বলবো না আমরা একটাই আমাদের পরিচয় হচ্ছে মানুষ আমাদের কারো হিন্দু হতে পারে মুসলিম হতে পারে আমাদের যদি রক্তটা কাটলে লাল বেরায় আদিবাসী সাঁওতাল হলে রক্ত যদি আমার কেটে যায় লাল বেরায় হয়তো আমার ভাষা আলাদা হতে পারে কিন্তু কখনো আমরা বিভাজন হতে পারবো না আমাদেরকে বিভাজন করছে মানে দুর্বল করছে সেই দুর্বলতা যাতে আমরা আমাদের না করতে পারে সেই জন্য আপনাদের ঐক্যবদ্ধভাবে আগামী দিন লড়াই করব আদায় করব এইটাই হচ্ছে আদিবাসী অধিকার মঞ্চের শপথ এই শপথ নিয়ে আপনারা ফিরে যাবেন আপনারা প্রত্যেক এলাকাতে প্রত্যেক পাড়াতে আমাদের আলোচনা করবেন কোথায় সমস্যা হচ্ছে রাস্তা পানীয় জল বিদ্যুৎ আজকে বিদ্যুতের দাম তরতর করেছে উঠে যাচ্ছে আমার গরিব মানুষরা কি করে দেবে কি করে তারা পয়সা বিদ্যুৎকে বিল করতে পারে ইয়ে করতে পারবে সাত করতে পারবে সেই কারণে আমরা দাবি করছি আমাদের গরিব মানুষ আমাদের আদিবাসী মানুষ আমাদের জঙ্গল এলাকার মানুষ চা বাগানের শ্রমিক তারা মজুরি ঠিকঠাক পায় না তাদের বিদ্যুৎ যাতে ঠিকঠাক তারা ব্যবহার করতে পারে রাস্তাঘাট পানীয় জল হসপিটাল তাদের সবাই যাতে ভালো থাকে হোস্টেল স্কুল যা কিছু সমস্ত অধিকার থেকে যাতে বঞ্চিত না হয় আমার সমস্ত
গোটা দেশের মানুষ গোটা রাজ্যের মানুষ আদিবাসী মানুষ ও আদিবাসী মানুষ আমরা সবাই একসঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াই করব নিশ্চয়ই আপনারা আগামী দিনে সেই কাজটা করবেন আরেকটা আপনাদের কথা বলবো এই যে দেউটা পাচা মিয়া আমাদের সেইখানে আমাদের আদিবাসী মানুষের যে খোলা মুখ কয়লা সেইখানটা তারা জোর করে নিতে চাইছে আমাদের অত গোটা দুনিয়া আমাদের সেই গ্রাম আছে পাড়া আছে সমস্ত মানুষ আছে সেখান থেকে উচ্ছেদ করতে চাইছে সরকারের গায়ের জোরে আমরা বলেছিলাম কনভেনশন করেছি আমরা বিভিন্ন জায়গাতে বলেছি কখনো আপনারা করতে পারবেন না আপনাদেরকে দেখতে হবে এই মানুষগুলো কোথায় যাবে কি আছে না আছে নিজেদের লাগটা দেখবেন পকেটে ভর্তি করবে আর আমার দীর্ঘদিন থেকে আদিবাসী ও আদিবাসী মানুষ ওইখানটায় বসবাস করে আছেন আর ওরা হরিরাম হরিরাম করে গোটা দুনিয়া ঘুরবে সেইটা হওয়া চলবে না সেই কারণে আগামী দিনে আমাদের লড়াই করতে হবে এই লড়াই আপনারা সামিল হবেন এই কয়েকটি কথা বলে আপনাদের অভিনন্দন ধন্যবাদ জোহার জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ আদিবাসী অধিকার মঞ্চ জিন্দাবাদ